नमस्कार आज के अमरा रान्ना करब देशी मोरग दिए चिल्ली चिकेन संगे थाकछे छेड़ा परोटा एभावेई आमादेर पाशे थाकबेन आमादेर चैनल के सब्सक्राइब करबेन लाइक करबेन शेयर करबेन ताहले चलुन शुरू करी वेलकम टू आवर किचन आसुन बंधुरा जल निये जाई आज हमरा देशी मोरग निये एसेछि बंधुरा बंधुरा आज हमरा आपनादेर जन्य निये एसेछि देशी मोरग बेश कयेक पिसी आछे देशी चिकेन मयदा लवण सादा तेल जल বটিটায় একদম ধার নেই দেখেন কিভাবে কাটছে ধার তো নেই বললেই চলে দেখেন দারুণ একবারে দেশি মুরগি কি ফাইন বটি হয়েছে আমাদের আজকে এক দাদা বলেছে দেশি মুরগি খাওয়াবেন বাচ্চাদের আপনারা দেশি মুরগি জোগাড় করে দেশি মুরগি খাওয়ান এমনি লকডাউনের বাজার অনেক কষ্ট করে এই মুরগি কটা জোগাড় করেছি গ্রামের গ্রামে ঘুরে ঘুরে আজ বন্ধুরা কিছু মনে করবেন না ওয়েদার ভালো নেই তাই আমাদের সেই জায়গাটাতে এখানে রান্নাবান্না করে নিয়ে গিয়ে সেই গ্রামে খাইয়ে আসবো মানে ময়দা ছানা হয়ে গেছে এক ঘন্টার মতন ঢেকে রেখে দেবো রসুন কুচিয়ে নেব আদা কুচিয়ে নেব কাঁচা লঙ্কা চিরে নেব মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন ম্যারিনেট করে নেব লবণ ভিনিগার আদা কুচি রসুন কুচি কর্ন ফ্লোর পরিমাণ মতন অ্যারা রুট এবারে ভালো করে মিক্সড করে ম্যারিনেট ম্যারিনেট করে নেব পেঁয়াজ আজ একটু মোটা করে কেটে নেব ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমরা এক ঘন্টার মতন রেখে দেব
ক্যাপসিকাম সাইজ মতন একটু মোটা করে কেটে নেব। সাইজ করে কেটে নেব। এগুলো ফেলে দেব। সাদা তেল চিলি চিকেনের জন্য মাংসটা আমরা একটু ভালো করে ভেজে নেব। মাংস ভাজা কি লাল লাল হবে? হ্যাঁ একটু লাল লাল হবে। আচ্ছা পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, হলুদ, চিলি সস, সয়া সস, টমেটো সস, চিনি, লবণ, ভাজা চিকেনটা দিয়ে দেব। আর ফটাফট রেসিপি, দারুন দারুন। হালকা পরিমাণে জল,
বাদ বাকি কাঁচা পেঁয়াজটা দিয়ে দেব। আমাদের পরোটা প্রায় রেডি, আর সামান্য একটু বাকি আছে। এদিকে জামাইবাবু চিল্লি চিকেন করছে, আমরা পরোটা ভাজছি, হয়ে যাবে, আমরা নিয়ে গিয়ে বাচ্চাদের খাইয়ে আসবো। কেন হয়ে গেছে, চলুন বাচ্চাদেরকে খেতে দিয়ে আসি। বন্ধুরা, বড় বড় পরোটা করেছি, তা আমরা কেটে কেটে চারখানা করে নেব। নমস্কার, আমাদের এই প্রয়াসের সঙ্গে জুড়ে থাকার জন্য ভিল ফুড কিচেনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে এই প্রোগ্রাম আমাদেরকে স্পন্সর করেছেন ইউএসএ থেকে তানিয়াদি এবং অভিজিৎ দা, ওনাদের পঞ্চমতম বিবাহ বার্ষিক উপলক্ষে আমাদের সকলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা রইল অভিজিৎ দা তনয়াদির জন্য। ধন্যবাদ তানিয়া দিদি আর অভিজিৎ দা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাদের পাশে দাঁড়ানোর জন্য। এখনো যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। ফটো ফটো জমে জমে